দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে বিজয় টিভির পর্দার সামনে আছেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। শুরু করছি রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফে, আমি রিচার্ড কিশোর। এই অনুষ্ঠানে সাধারণত চলচ্চিত্রের গান হয়ে থাকে, পরিবেশন করে থাকেন শিল্পীরা, বাংলা চলচ্চিত্রে নিশ্চয়ই। আজকে আপনাদের গান শোনাতে এসেছেন লগ্ন। লগ্ন, কেমন আছো তুমি? এই তো, আপনি কেমন আছেন দাদা? আমি বেশ ভালো আছি, তুমি ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তোমার পুরো নামটা যেন কি? পুরো নাম হচ্ছে রাহিদা বিনতে ইসলাম লগ্ন। ও বাবা, অনেক বড় নাম। হ্যাঁ, পুরো একটা গ্রামের নাম, ফ্যামিলির সব না? হ্যাঁ, এরকম বড় নাম। এরকম নাম সাধারণত মেয়েদের থাকে না? থাকে না, থাকে অনেকের, যেমন আমার আছে। হ্যাঁ, তোমার এক্সেপশনাল। ওকে, তোমাদের দেশের বাড়ি কই? জামালপুর। ও, জামালপুর। অনেক কথা হবে তোমার সাথে জামালপুর সম্পর্কে, তোমার গান সম্পর্কে, তোমার ছোটবেলা সম্পর্কে। আজকে কি গান নিয়ে এসেছো তুমি, মানে কি শোনাবে আমাদেরকে? এই অনুষ্ঠান তো মূলত হচ্ছে সিনেমার গানগুলি করা হয়। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফোক, আমি সিনেমায় যে ফোক ব্যাকগ্রাউন্ডের মানে সেমি ফোক টাইপের যে গানগুলো, এগুলো করার চেষ্টা করব। প্রথমে কোনটা শোনাবে আমাদের? প্রথমে শোনায় বন্ধু ছবির শাম্মী আক্তারের, শ্রদ্ধেয় শাম্মী আক্তারের গাওয়া গান, আমার মনে বেদনা বন্ধু ছাড়া জানে না। বাহ, খুব সুন্দর একটি গান। চলো আগে গানটা শুনে নিই, তারপর আরো অনেক কথা হবে। হ্যাঁ, আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে, আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে, না দে সুখে ঘুমাইতে না দে ঘরে থাকিতে, দেওয়ানা হইয়াছে তার বাঁশির সুরে, আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। Thank you.
নাই রে আমার মনের বেদনা, বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পাবো তারে। নাতে সুখে ঘুমাইতে নাতে ঘরে থাকিতে, দেওয়ানা হই আছি তার বাঁশির সুরে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পাবো তারে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি লগ্না। জি ভাইয়া, এই গানটা তো শাম্মিয়া পার, শ্রদ্ধেয় শাম্মিয়া, এত সুইট একটা ভয়েস শাম্মিয়া পার ছিল, একদম মানে অন্যরকম। শাম্মিয়া পা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। শাম্মিয়া পা, তুমি যেখানেই থাকো আমাদের অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আপুকে এত মিস করি না শাম্মিয়া পা, দেখা হলেই কোথাও যদি দেখা হতো মানে নাম ধরে রাখতো না তো কখনো। এ ভাইডি কেমন আছিস? ভাইডি খুলনার তো, এত মায়া করতো আমাদেরকে, মানে মিউজিশিয়ানরা হচ্ছে ওনার ফ্যামিলি, ঠিক মানে ঠিক এরকম ছিল আর কি। আর ওনার হাজব্যান্ড একরাম সাহেব, উনি ফোক গান করেন সিলেটের, তারা দুইজন এত সুন্দর একটা কাপল, মানে আমরা আমাদের মাঝে মধ্যে হিংসা হতো, ইস এত প্রেম এত আদর ভালোবাসা এরকম দুজনই, এত সফট দুজন মানুষ। একরাম ভাই আপনাকেও শুভেচ্ছা। তুমি তো মূলত ফোক গান করো? জি দাদা, ফোক গান করি। মানে তুমি কি লালন লালনের গান বেশি করো? লালনের গান, তারপর হচ্ছে রাধারমণ, মানে বাংলা যারা সাধক আছে ওই টাইপের যাদের গান আছে এগুলো করি। ওকে, তোমার তোমার গান সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে আরও অনেক কিছু জানবো, আরও মজার মজার তথ্য তুমি আমাদেরকে বলবা। একটা বিরতি নিয়ে নিই। ওকে, নিশ্চয়ই। শুধু দর্শক, কোথাও যাবেন না, থাকবেন বিজয়টিভির সঙ্গে। রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফেতে একটু পর আবার ফিরে আসছি আমি। বিরতির পর আবার ফিরে আসলাম রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফেতে। আমি রিচার্ড কিশোর, আপনাদের গান শোনাচ্ছেন লগ্ন। লগ্ন, তোমার বিশাল বড় নামটা আরেকবার বলো না। রাহিদা বিনতে ইসলাম লগ্না। বাহ, আমার আরো দুই তিনবার শুনতে হবে। না মানে লগ্না নামে মোটামুটি সবাই চেনে, আজকে আপনার সুবাদে দর্শক যারা আছে শ্রোতা সবাই জেনে যাবে এত বড় একটা নাম আমার। ধন্যবাদ। জামালপুরে তোমার, জামালপুর তো অনেক বড়, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি মাদারগঞ্জ থানা, কামাল শাহের মাজার, তার থেকে একটু কাছে মানে আর একটু দূরে আর কি। তার মানে তুমি তো একদম পুরোপুরি ফোক লাইনের। হ্যাঁ, বলতে পারেন। ছোটবেলায় তুমি বড় হয়েছে কোথায়? আমি বড় হয়েছি আমার এসএসসি পর্যন্ত জামালপুরি। ও, তার মানে একদম মানে মানে এইচএসসি পর্যন্ত আর কি, মানে তোমার জামালপুরেতেই। জামালপুরের বৈশিষ্ট্য কি, মানে কি কি আছে জামালপুরে বলতে পারবা? জামালপুরের বৈশিষ্ট্য, জামালপুরের মানুষ অনেক সহজ সরল হয়, এটাই জামালপুরের অতিথি আপ্যায়ন করে মানুষজন। জামালপুর বুড়ির দোকানে মিষ্টি খুব জনপ্রিয়। হ্যাঁ, আমাদের আরেকটা অনুষ্ঠানে তোমাদের জামালপুরের নলকবাবু, আচ্ছা আচ্ছা, নলকবাবু এসেছিল আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, ছোট ভাই আমার। ও কিন্তু বললো, আমি কিন্তু জানতাম না যে অনেক ধরনের মিষ্টির দোকানের নাম, কিন্তু বুড়ির মিষ্টির দোকান এটা হচ্ছে যে একটা বিশাল সুরভি সিনেমা হল, এগুলো হচ্ছে আমাদের একটা মানে ঐতিহ্য থাকে না মানুষের, যে একটা জায়গার তার সংস্কৃতি ই করে, যেটাকে প্রেজেন্ট করে। আচ্ছা লগ্ন, তোমার বাড়ি বললা কি মাদারগঞ্জ? মাদারগঞ্জ থানা। হ্যাঁ, মাদারগঞ্জ থানা বা এর আশেপাশের একটু বর্ণনা করবে আমাদেরকে, আমরা তো যাইনি। মাদারগঞ্জ থানাটা এরকম, ওইখানে একটা হাসপাতাল আছে, হাসপাতালটা এই জন্য বললাম, হাসপাতালের সামনে খুব সুন্দর একটা নদী আছে যেটা হচ্ছে যমুনা নদীর শাখা, এবং ওইখানে খুব সুন্দর করে রাস্তাঘাট করা মানুষের ঘোরাফেরার জন্য, আমাদের হাতির ঝিলের মতো। হ্যাঁ, কিছুটা এরকম আর কি, মানুষ এখানে মানে দর্শনার্থীরা যায় দেখে, সুন্দর একটা জায়গা আছে। এরপর গেলে আমিও যাব ইনশাল্লাহ, আপনি আসেন, মোস্ট ওয়েলকাম, আপনাকে নিয়ে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আরেকটা গান শুনি ফেলি এই ফাঁকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোনটা শুনবো? আমি মরিয়া হইব শ্রীনন্দে নন্দন, বনমালি তুমি পরজন্মে হইও রাধা, রাধারমণ। হ্যাঁ, রাধারমণ দত্তের অনেক সুন্দর একটা গান, চলো গানটা শুনি ফেলি। হ্যাঁ নিশ্চয়ই। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন,
বদনে বাঁধি তুমি আমারই মতো চলিও চলিও বিরহ কুসুম হাত গলেতে বাঁধি সাবিনা ইয়াসমিনের সাথে পরিচয় আছে না ওইভাবে পরিচয় নেই
এরপর পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। আমি তো দীর্ঘদিন যাবত আপার সঙ্গে আছি। হ্যাঁ, খুব নাইস একজন আপু কিন্তু। জানো, আমরা আগে যখন বিদেশে যেতাম না, ফ্লাইটের মধ্যে ওই যখন একটু অনেক কিছু বিক্রি করতে নিয়ে আসে, তখন আমি আর লিটন ডিকস্টা আমাদের যে ড্রামার, তা আমি বলতাম কি আমাদের কাছে তো টাকা পয়সা নেই এই আপার কাছ থেকে। লিটন কি করতো, আপার ব্যাগ খুলে ডলার নিয়ে যেত, নিয়ে এখনও এত মানে এত আদর করে মিউজিশিয়ানসদের, চিন্তা করা যায় না। এবং তার যে সেট আপ, আপা কিন্তু তার সেট আপ ছাড়া কোথাও যায় না, একটা গানও যদি গায় তখন তার পুরো সেট আপ নিয়ে যাবে। আসলে উনি বাংলাদেশের এমন একজন মানে লিজেন্ড, মানে ওনার দ্বারা সবই সম্ভব, উনি চাইলে সব কিছুই সম্ভব। এখন উনি চাইলে ব্যান্ড হবে, উনি চাইলে সেট আপ হবে, মানে ওনার জায়গাটা উনি করে নিয়েছেন। সবার সবার শ্রদ্ধেয় তিনি, আমরা তাকে ফলো করি। সো উনি কম্প্রোমাইজ করে না, কোনো সময় কম্প্রোমাইজ করে না যে আমার যন্ত্রশিল্পী দুটো কমিয়ে দেন, না প্রোগ্রামই করবে না, এটা তো উনি অবস্থান করে নিয়েছেন। হ্যাঁ, তোমার সাথে আরও অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। ওকে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক মণ্ডলী, কোথাও যাবেন না, রিচার্ড কিশোর মিউজিকে থাকুন, আমরা ফিরছি একটু পর। বিরতির পর আবার ফিরে আসলাম রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফেতে। আমি রিচার্ড, আমার সাথে আজকে আছেন লগ্না। লগ্না, তোমার থেকে একটু জানতে চাই যে তোমার শুরুটা কীভাবে হয়েছিল, মানে গানের শুরুটা। আসলে শুরুটা একদম পারিবারিকভাবেই, আমাদের পরিবারে যে যে প্রফেশনে থাকুক, যে যেখানে থাকুক, সবার সাথে সংস্কৃতি তারপরে সাহিত্যের একটা যোগাযোগ খুব বেশি আর কি। আমার চাচা খুব ভালো গান করতেন, আব্বা ভালো গান করেন, তো ওইভাবে শুনতে শুনতে ছোটবেলা থেকেই একটা মানে ভিতরে চলে আসছে। এরপরে আর কোনো টিচার বা কোনো গুরু? হ্যাঁ, চাচা তো আমার টিচার, উনি অনেক দীর্ঘদিন, প্রায় কত বছর, 16-17 আরও বেশি, তার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আমার শুরুটা ছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা, মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করে পরে ফোকে চলে আসছি। যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ওই বাংলার লোকসাহিত্য পড়তে যেয়ে, আমার সাবজেক্ট বাংলা, বাংলায় আমি অনার্স মাস্টার্স করেছি, তো ওই তখন একটা টান ওইভাবেই চলে আসছে ভিতরে। আমার মনে হয়েছে কথাগুলো আমার আমার এই গানগুলো করা উচিত। তুমি কি সাইজের মাজারে যাও? হ্যাঁ, গিয়েছি কয়েকবার। আচ্ছা, গুড, সেখান থেকে অনেক কিছু পেয়েছো নিশ্চয়ই? আমি সাধু সঙ্গে যাই, দেখি, অনেক জায়গায় ঘুরি। আসলে মাটির গান করতে হলে একদম মাটিতেই যেতে হবে, তাদের কাছে যেতে হবে, আমি এটা ফিল করি। এই জন্য আমি যাই, দেখি, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে তোমার ফেসবুকে আমি ছবি দেখি, পশ্চিমবঙ্গে তুমি বেশ মাতিয়ে রেখেছো। হ্যাঁ, ওইখানে মোটামুটি পপুলার, সবাই ভালোবাসে ওইদিকে আমাকে। মানে কোথায় কোথায় শো করো সেখানে? ওইদিকে হাওড়াতে করেছি, তারপর কলকাতায় করেছি, তারপরে হচ্ছে নদিয়াতে করেছি। মানে সব জায়গাতে কি তুমি ফোক পরিবেশন করো? হ্যাঁ, ফোকটাই করি আমি, ফোকের জন্যই এখানে আমাকে। কি রকম রেসপন্স করে? হ্যাঁ, যথেষ্ট ভালো, ওরা তো বাংলা ফোক গান ভীষণ ভালোবাসে, একদম মানে ভীষণ, এবং গায়ও ওইখানকার যারা বাউলরা আছে তারা ম্যাক্সিমাম বাংলার গানগুলাই গায়, তারা সাধকদের গানগুলা। লালন সাজি তো আছেই। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে নিশ্চয়ই, আরো আরো ফোক গান, বাংলার বাংলার ফোক গান তুমি দেশে বিদেশে আরো সমৃদ্ধ করে। এবারে কোন গানটা শুনবো? এবার বেহুলা ছায়া ছবির হাই রে পিতলের কলসি গানটি, এটা গিয়েছেন শ্রদ্ধেয় নীনা হামিদ। নীনা হামিদ, আহা হা হা, আমাদের দেশের আরেকজন প্রখ্যাত ফোক আর্টিস্ট, এখন প্রবাসে আছেন উনি, আর ওনার হাজবেন্ড এম এ হামিদ। এম এ হামিদের এত সুন্দর সুন্দর মেলোডি গান বাংলাদেশে, ওনারা দুজনই এখন প্রবাসে আছেন। নীনা আপা, হামিদ ভাই, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশে যখন আসবেন বেড়ানোর জন্য, অবশ্যই আমার রিচার্ড কিশোরের ক্যাফেতে আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। যে কোনো সময় চলে আসবেন, আপনাদের নিয়ে এখানে একটা আড্ডা হবে। চলো গানটা শুনি। তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি, তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি, তোরে লইয়া যাম যমুনাই, তোরঙ্গের পরশ দিয়া অঙ্গ সাজাই, অঙ্গের
রঙের পরশ দিয়া অঙ্গ সাজাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই। ওরে যমুনার জল দেখতে কালো, প্রেম করিতে লাগে ভালো, ওরে রসের সাগরে কলসি তোমারে ডুবাই, রসের সাগরে কলসি তোমারে ডুবাই, হায় রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, হায় রে পি তলের কলসি তোরে লইয়া যাম যমুনাই। কলসি যদি হইত কালা তাহার গলায় দিতাম মালা, ওরে কলসি যদি হইত কালা তাহার গলায় দিতাম মালা, ওরে তাহারি সঙ্গে রঙ্গ করিতাম সদাই, তাহারি সঙ্গে রঙ্গ করিতাম সদাই, পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, তুরঙ্গের পরশ দিয়া অঙ্গ সাজাই, অঙ্গের পরশ দিয়া অঙ্গ সাজাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই, হাই রে পিতলের কলসি তোরে লইয়া যাম যমুনাই। বলো তো এটা কোন চলচ্চিত্রের গান? এটা বেহুলা ছবির গান। ইয়েস, এত সুন্দর একটা গান। আমরা যখন খুব ছোট তখন আমরা যখন স্কুলে যেতাম, বাসায় ফিরতাম, তখন দেখতাম যে বয়স্ক লোকজন যারা এই গানটা গাইতো, তখন মানে আমরা মানে এত এত পপুলার একটা গান, মানে এখনও আমরা শুনি, খুব সুন্দর একটা গান। আর তুমি ভালোই গেয়েছো। থ্যাংক ইউ দাদা। তোমার জামালপুরে যখন তুমি ছোটবেলায় মানে তুমি যখন স্কুলে পড়তে বা তারপর তোমার সেখানে শৈশব যখন কাটে, তোমার কোনো ফ্রেন্ডদের কথা মনে পড়ে? হ্যাঁ নিশ্চয়ই, এখনো সবার সাথে আমার রিলেশন আছে, বন্ধু যারা ছিল ছোটবেলায়। যেমন দুই একটা নাম বলো। যেমন আমার খুব কাছে বান্ধবী মিলন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তো ওর সাথে এখনো যোগাযোগ আছে, জেনি আছে, শাকিলা আছে, আরো অনেকেই আছে। এই সবাইকে একটা হ্যালো দিয়ে দাও। আমার যারা বন্ধু বান্ধব আছো, আছিস তোরা, তোরা তো আজীবন ছিলি, আছিস, তো অনেক অনেক ভালোবাসা তোদের জন্য, আমার জন্য দোয়া করবি সব সময়, জানি করিস। তারপর আরো আরো আড্ডা হবে তোমার সাথে, আরো কথা হবে, একটা ছোট বিরতি নিই না? ওকে। দর্শক শ্রোতা কোথাও যাবেন না, রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফেতে থাকুন, ফিরছি একটু পর। ফিরে আসলাম বিরতির পর, আমি রিচার্ড কিশোর, আপনারা দেখছেন রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফে। আমার সঙ্গে আজকে আছে লগ্না।
লাগলাম, অনেক কথা তো হচ্ছে তোমার সাথে। একটা ছোট্ট প্রশ্ন করি, একটু জেনে নিই, দর্শক শ্রোতাদেরও জানাই, তোমার আগামীতে কি পরিকল্পনা আছে গান নিয়ে? গান নিয়ে আগামীতে আসলে আমি গান করতে চাই দাদা, সবসময় গান নিয়ে ওইভাবে আমার কোনো পরিকল্পনা নেই। আজীবন যেন আমি গান করে যেতে পারি, আমার জাস্ট এতটুকু পরিকল্পনা আছে যে যেভাবে হোক আমি গানের সাথে থাকব। নিশ্চয়ই আমরাও চাই তুমি সব সময় গানের দোয়া অনেক বেশি দরকার, সব সময় যেন গানের সাথেই থাকো আর আমরাও যেন তোমার সাথে থাকতে পারি ইনশাআল্লাহ দাদা, ইনশাআল্লাহ। আমাকে আমাকে রাখেন আপনাদের সাথে। আমরা কথায় গানে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি, তুমি যদি আমার বিজয় টিভির দর্শকদের জন্য কিছু বলতে চাও? দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে সালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গান শুনবেন। বাংলা মাটি মানুষের যে গানগুলা আসলে এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমার সাথে আমার গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন। শেষ গানটি কোনটা হবে? এবার কসাই ছবির একটি গান করব, শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া বন্ধু তিন দিন তোর, খুব বিখ্যাত একটি গান। বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না, খুব মজার একটা গান। আমরা এই গানটা শুনতে শুনতে বাড়ি যাব, এর আগে আমি বিদায় নিয়ে আসছি। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক এমনিভাবে আরেকদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব আরেকজন নতুন কোনো শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গান শুনবেন, চলচ্চিত্র গান শুনবেন। দেখা পাইলাম না বন্ধু তিন দিন, ওরে গাংপার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না, গাংপার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না, আইতে যাইতে পারো আনা ওসল হইল না বন্ধু তিন দিন। ওই হই বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, শতবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না সলো আনা, বুধবারে শোভাযাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না সলো আনা, শনিবারে গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন, হাই হাই বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন। তোর কাছে যাবার কালে ঠোঁট রাঙায় পানে, একলা পাইয়া গাঙের মাঝে উল্টা বৈঠা টানে, তোর কাছে যাবার কালে ঠোঁট রাঙায় পানে, একলা পাইয়া গাঙের মাঝে উল্টা বৈঠা টানে, ওরে কাপড় ভিজা যাওয়ার ভয়ে ছাতার দিলাম না বন্ধু তিন দিন, হাই রে বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন। বৃষ্টি মাথায় নিয়া দিলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠে গজাই লোহার এখন কালা, ঝড় বৃষ্টি মাথায় নিয়া দিলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠে গজাই লোহার এখন কালা, ওরে মিঠুর কালা যাবে নিয়া তুই তো আইলি না বন্ধু তিন দিন, হাই হাই ও বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, ওরে গাং পার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না, ডাংপার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না, রে আইতে যাইতে পারো না ওসল হইল না বন্ধু তিন দিন, হাই হাই ও বন্ধু তিন দিন, হই হই ও বন্ধু তিন দিন, হাই রে ও বন্ধু তিন দিন, হাই হাই ও বন্ধু তিন দিন, হাই রে ও বন্ধু তিন দিন, হই হই ও বন্ধু তিন দিন, হাই হাই ও বন্ধু তিন দিন।